হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবির উমর সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আজকে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে একটা গ্রাফিক্স ডিজাইনের একটা কাজ করব। আমরা একটা ব্যানার তৈরি করার চেষ্টা করব। আমার সামনে এখন যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা আমরা তৈরি করার চেষ্টা করব পাওয়ার পয়েন্ট দিয়ে। কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন টুলস ইউজ করব না, সম্পূর্ণ অনলাইনে এবং দেখা যাচ্ছে অনলাইন গিফট টুলস ইউজ করতে পারি, কিন্তু জিনিসটা হবে পুরোপুরি পাওয়ার পয়েন্টে। আপনার গ্রাফিক্স ডিজাইনে যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলোর কোনো কিছু দরকার নাই। তো চলেন আমরা শুরু করে দিই। তো এখন আমার স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে মূলত আমার পাওয়ার পয়েন্টটা আমি অন করে নিছি। এখন আমি যে কাজটা করব, আমি এখন 1024x600 পিক্সেল, 1024x600, মানে হচ্ছে 1024, একটু লিখে দিই, 1024x600 পিক্সেল, 1024x600 পিক্সেল, এই এই ফরম্যাটের একটা মানে ফ্রেম নিব। এটা নেওয়ার জন্য আমরা সরাসরি এখান থেকে ডিজাইনে চলে যাবো, পাওয়ার পয়েন্টে ডিজাইনে। ডিজাইন অপশনে আসার পরে উপরে দেখবেন স্লাইড সাইজ, মানে সাইজ কি হবে, সাইজটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে কাস্টম স্লাইড সাইজে চলে আসবেন, এবং এখান থেকে যেহেতু ইঞ্চিতে আছে, ইঞ্চিতে না রেখে আপনি এখান থেকে দিবেন হচ্ছে 1024, 1024 পিক্সেল, পিএক্স লিখে দিবেন, অবশ্যই পিএক্স লিখে দিবেন, 1024 পিএক্স, এবং পাশে একটা ক্লিক করবেন, এবং নিচেরটায় যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন ও ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার পরেরটায় আসেন, পরেরটায় আমি এখান থেকে 600 পিক্সেল লিখবো, তো 600 পিএক্স লিখে দিলাম। তো আবার ক্লিক করলে আমার কিন্তু 6.25 ইঞ্চি এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ওকে করে দিই, ওকে করে এনশিওর ফিট এটা দিয়ে দিই, ম্যাক্সিমাইজ দিয়ে দিলাম। তার মানে আমার কিন্তু এখন যে ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন, এডিট করে দিই এটা, এখন যে ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা হচ্ছে 1024x600 পিক্সেলের। তো আমরা এখন আমাদের ডিজাইনটা ডিজাইনে চলে যাই। ডিজাইনে বারবার আমাদেরকে যে জিনিসটা করতে হয়, ইনসার্টে যেতে হয়, ইনসার্টে যেয়ে আমরা এখান থেকে শেপে একটা নিয়ে আসবো। তো পুরো জিনিসটাকে আমরা একটা শেপ দিয়ে কভার করে নেবো, কারণ হচ্ছে আমাদেরকে তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক বানাইতে হবে। তার জন্য আমি এখান থেকে একটা বক্স নিয়ে আসলাম, উপর থেকে ধরে পুরো জিনিসটাকে সিলেক্ট করে দিলাম। এখন এটার কালারটা চেঞ্জ করা দরকার। আমরা এখানে দেখেন উপর থেকে কালার চেঞ্জ করার কিন্তু অপশন আছে, কিন্তু এই কালারগুলো হচ্ছে আপনার একদম নর্মাল কালার, মানে এখানে কোনো গ্রেডিয়েন্ট সুন্দর কিছু দিতে পারবেন না আপনি। তার জন্য আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিচে চলে আসব, ফরম্যাট শেপ, ফরম্যাট শেপ, ফরম্যাট শেপে আসার পরে এখান থেকে দেখেন শেপ অপশন এখানে ক্লিক থাকা অবস্থায়, হ্যাঁ, শেপ অপশনে এখানে ফিলে ক্লিক করবেন। ফিলে আসার পরে এখানে দেখেন গ্রেডিয়েন্ট ফিল নামে একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট ফিল। তো গ্রেডিয়েন্ট ফিলে দেখেন অলরেডি আমার একটা কাস্টমাইজ করা ডিজাইন আছে, আমি এখান থেকে তারপরেও চেঞ্জ করে নিতে পারি। আপনি এখান থেকে সেটিংসটা একটু দেখে নেন, হ্যাঁ, এখান থেকে সেটিংসটা যাইতে, টাইপ হচ্ছে রেডিয়াল দিছি, টাইপ রেডিয়াল, অ্যান্ড তারপরে ডিরেকশন কোনটা, ডিরেকশন আমি বিভিন্ন ডিরেকশনে দিতে পারি, এই যে একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন। এখান থেকে মনে করেন আমি কালারটাও কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারি। আপনার যদি এরকম কোনো কিছু ডিজাইন করা নাই থাকে, মনে করেন আপনার এখানে কোনো ধরনের ডিজাইন দেওয়াই ছিল না, মনে করেন এরকম ছিল অবস্থাটা, তখন আপনি চাইলে করতে পারেন কি যে এখান থেকে দুইটা কালার সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে মনে করেন আমার এই যে একটা কালার সিলেক্ট করলাম, পরে এখান থেকে আমার হচ্ছে একটু পিঙ্ক টাইপের একটা কালার সিলেক্ট করলাম, মাঝে মনে করেন দুই পাশ থেকে দুটো কালার আসে, মাঝে আপনি অন্য একটা কালার দিয়ে যাচ্ছেন, তখন মাঝে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার মাঝে একটা কালার দেওয়ার অপশন আসবে, এবং নিচে দেখবেন এই কালারের অপশন আছে, এখান থেকে কালারটা আপনি চাইলে ইয়েলো দিতে পারেন। দেখেন ইয়েলো দিলে একটা শেপ চলে আসছে, তো ইয়েলোটা আসলে মানাচ্ছে না ভালো, যদিও তাহলে আমি কি করি, আমি একটা ব্লু শেপ দিই, না ব্লু শেপে আসলে ঠিক মানাচ্ছে না, পার্পেল শেপ দিই, পার্পেলটাই আসলে সুন্দর, এই এখন সুন্দর লাগছে আমার কাছে। তো আপনি এরকম চাইলে শুধুমাত্র এই শেপ না, আপনি অন্য বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন। মনে করেন এখান থেকে আমি অরেঞ্জ দিলাম, তারপরে এখানে এসে রেড দিলাম, এবং মাঝে অন্য একটা কালার দিলাম, ইয়েলো দিলাম, এটাও কিন্তু একটা একটা ভালো শেপ। তো এখানেও আমি চাইলে রেডের একটা কম কালার দিতে পারি, রেড, ইয়েলো, তারপরে হচ্ছে আপনার আবার রেড, এরকম একটা শেপ দিতে পারেন। তো আমি আগের শেপটাইতেই ফিরে যাই, যে এই শেপটাতে ছিলাম, আমি এই শেপটাতেই ফিরে গেলাম, এই আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিজাইন করা শেষ। এখন কি করব, এখন হচ্ছে আমি একটা ছবি নিয়ে আসবো, যেহেতু আমরা একটা বার্থডে ব্যানার বানানোর চেষ্টা করতেছি। আপনি তো দেখছেন অলরেডি আমাদের জন সিনার বার্থডে হিসেবে আমরা বানাচ্ছি, তো এর জন্য জন সিনার একটা পিকচার নিয়ে আসি। জন সিনা
এখান থেকে ইমেজে চলে যাই। এটা জাস্ট আমি ডামি বানাচ্ছি, আপনি চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনার একটা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে জন সিনার একটা ছবি আমি ওপেন করি এবং এখান থেকে এই ছবিটাই নিয়ে নিই, কপি করি এবং এখানে এসে জাস্ট পেস্ট করে দিই। দেখেন ছবিটা কিন্তু এখানে চলে আসছে, জাস্ট কপি পেস্ট করে দিই আর কিছু না। এবং এই জায়গাটা এসে আমি এখানে বসাই দিলাম ছবিটা। এখন যে কাজটা করব, আমার এই ছবির উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখেন উপরে ফরম্যাট যে অপশনটা আছে, ফরম্যাটে কিন্তু অনেক ধরনের ফরম্যাট চলে আসছে এখানে। এখানে অনেক কিছু ডিজাইন চলে আসছে, একটু দেখি কেমন ডিজাইন। এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, একটু নিচের দিকে আসলে দেখবেন আরও কিছু ডিজাইন আছে। এই যে রাউন্ডেড, তারপরে এইটা একটা ডিজাইন, নিচের দিকে আরও আছে একটু বাঁকা টাইপের, এই যে একটা ডিজাইন, এরকম অনেক ধরনের ডিজাইন আছে। হ্যাঁ, তো আমি উপর থেকে এই ডিজাইনটা নিলাম আপাতত। এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে ডান পাশে অপশন আছে কিছু, হ্যাঁ, বর্ডারের কালারটা কি দিবেন, আপনি চাইলে বর্ডারের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। তো আমি আপাতত বর্ডারের কালারটা হোয়াইট রাখি। এবং পিকচার ইফেক্ট বলতে আপনার দেখেন বিভিন্ন ধরনের পিকচার ইফেক্ট দেওয়া যেতে পারে। এই যে একটু মানে বাঁকা 3D ইফেক্ট হয়ে গেছে। তো আমি আপাতত 3D কোনো ধরনের ইফেক্ট না দিই এবং আমি শুধুমাত্র বর্ডারটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বর্ডার থাক এবং 3D ইফেক্টটা থাক। এখন যে কাজটা করবো, এটুকু হওয়ার পরে আমি গুগলে চলে যাই। আমার তো আশেপাশে কিছু, যেহেতু বার্থডে ব্যানার বানানোর চেষ্টা করছি, তার মানে তো আমার কিছু বেলুন, তারপরে বার্থডের কিছু লেখা টেখার দরকার আছে, তাই না? তো ওই জন্য বেলুন নেওয়ার জন্য আমি চলে আসলাম এখানে গুগলে, বার্থডে বেলুন PNG দেই, দেখি PNG কোনো ইমেজ পাই কিনা। ইমেজ পেলে তো ভালো। এই যে একটা ইমেজ আছে, এটা একটা আছে, তো এটাকেই নিয়ে আসতে পারি চাইলে। হ্যাঁ, এটাকে জাস্ট আমি কপি করে ফেলি। এখান থেকে একটা জিনিস বলি, আমরা সরাসরি এখান থেকে আসলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব না, আমরা চাইলে অনলাইন একটা টুলস ইউজ করতে পারি, রিমুভ REMOVE, রিমুভ .bg, REMOVE, রিমুভ .bg, এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন সরাসরি আপনার কিছুই করতে হবে না। হ্যাঁ, জাস্ট Ctrl V দিয়ে দিবেন, এখান থেকে কপি করছি, এখানে যে Ctrl V দিয়ে দিলাম, তো এই ইমেজটা কিন্তু PNG হয়ে গেছে। জাস্ট ডাউনলোড করে দিবেন এবং এই ইমেজটাকে টেনে ধরে আপনার পাওয়ার পয়েন্টের মধ্যে নিয়ে আসবেন, ছেড়ে দিবেন। দেখেন এই ইমেজটা কিন্তু খুব সুন্দর করে বসে গেছে। তো এরকম করে চাইলে আপনারা যে কোনো ইমেজকেই কিন্তু সুন্দর করে বসায় দিতে পারেন। তো আমি এটাকে একটু ঠিকঠাক করে দিই, মনে করেন যে এইভাবে দিলাম। এখন বার্থডের জন্য একটা কিছু নিয়ে আসি, আবার গুগলে চলে যাই, লিখি বার্থডে PNG লিখলাম, সার্চ দিলাম, কি নিয়ে আসা যায়, এইটাকে নিয়ে আসি, এটা ভালো লাগতেছে দেখতে। এটাকে কপি করে নেই, আবারও ঠিক রিমুভ .bg-তে চলে আসি, রিমুভ .bg-তে এসে জাস্ট Ctrl V দিয়ে দিই। Ctrl V দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট ডাউনলোড করে দিই। তো এখন আমি আমার ইচ্ছা মতো কিছু ডিজাইন নিয়ে কাজ করতেছি, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কয়েকটা ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো এইটাকে নিয়ে আসলাম, কারণ আমার এখন যেগুলো ভালো লাগতেছে চোখে হঠাৎ করে আমি সেগুলাই নিচ্ছি। আপনি পরবর্তীতে আপনি যখন কাজ করবেন তখন আপনার যেগুলো ভালো লাগবে আপনি সেগুলো নিয়ে কাজ করবেন। তো দেখেন আমার মোটামুটি কিন্তু একটা ডিজাইনের একটা কাছাকাছি কিছু একটা চলে আসছে। এবার আমি এখানে নাম টাম লিখে একটু বাকি জিনিসগুলো করার চেষ্টা করি। তো আমি এখান থেকে ইনসার্টে চলে যাই, এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিই, একটা টেক্সট বক্সের মধ্যে নাম দিয়ে দিই, JSON John CENA, এবং এটাকে ফরম্যাট কি দিব, এরিয়াল ব্ল্যাক দিই এবং এটাকে বড় করে নেই এবং এটাকে হোয়াইট কালার করে দেই। ওকে, তো হোয়াইট কালার। এই নাম দেওয়ার আগে আমি আরও কিছু একটু ডিজাইন দেখি করা যায় কি না, সেটা হচ্ছে আমি একটা রাউন্ড শেপ নিয়ে আসি ইনসার্টে, যে দাঁড়ান ইনসার্টে যে আমি এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে আসি, এখানে একটা ছোট্ট একটা রাউন্ড শেপ দিয়ে দিই, দাঁড়ান Ctrl, এখানে চলে গেছে, আবারও নিয়ে আসি রাউন্ড শেপ নিয়ে, কন্ট্রোল চেপে জাস্ট আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম এবং এইটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এই পাশ থেকে যে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিলাম। তো গ্রেডিয়েন্ট ফিল দেওয়ার পরে দেখেন কালারের কিছু একটা মানে আসছে। তো এটাকে চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি, দেখি কীভাবে দেওয়া যায়।
কয়েকভাবে দিয়ে দিই, একটু দেখি যে কোনটা সব থেকে ভালো লাগে আর কি। তো এই এটা আমি দিতে পারি চাইলে, এটাকে দিলে হালকা একটু আমি এই ছবিটাকে ট্রান্সপারেন্ট করে দেই। তো এটা হয়ে গেছে, এর সাথে আমি আরেকটা নিই এটার মতো করে, আরেকটা কপি করে নিই। এই মনে করেন এই ছবিটাকে সিলেক্ট করে কপি করে নিই এবং পাশে বসে এটাকে আর একটু ছোট করে দিই। হ্যাঁ, ছোট করে দিয়ে এটাকেও একটু এই ধরনের একটা শেপ দিয়ে দেই হালকা করে। দেখেন সুন্দর একটা ডিজাইনের মতো চলে আসছে, এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এই দিকে এসে আমি আরেকটা দিয়ে দিই। এবং এই জায়গায় কি, এই জায়গায় দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে একটু পিঙ্কের পরিমাণ বেশি, তো এই জন্য ওই পিঙ্ক কালারটা একটু বেশি বেশি দিচ্ছি। তো মোটামুটি একটা শেপ চলে আসছে। এবং এখান থেকে একটা কাজ করবেন, ডাবল ক্লিক করে আপনার এখানে শেপ আউটলাইনটা আমি জাস্ট রিমুভ করে দিলাম। তো এখন মোটামুটি একটা কিন্তু ডিজাইনের কাছাকাছি চলে আসছে, এবং আমি জনসিনা নামটা যেটা দেওয়া আছে এটাকে আমি জাস্ট এই জায়গায় বসাই দিব, এবং এটাকে আমি ফ্রন্টে নিয়ে আসবো, ব্রিং টু ফ্রন্ট, একদম উপরে চলে আসলো। এটাকে চাইলে আমি আরও বড় করে দিতে পারি, এই হোমে যে এটাকে আর একটু বড় করে দিলাম। এখন হচ্ছে যে হ্যাপি বার্থডে লেখাটা আমাকে দিতে হবে, ওটা দেওয়ার জন্য আমি কি করব, আমি একটা বক্স নিয়ে আসি, একটা ডিজাইনের জন্য একটা বক্স নিয়ে আসি। সেটা হচ্ছে এখান থেকে আনি, এখান থেকে এনে মনে করেন এখান থেকে এই একটা বক্স, এটার কালার দেই হচ্ছে মনে করেন রেড, রেড কালার গেল। তো এটার পিছনে আমি আর একটা কপি করি, পিছনেরটাকে একটু সাইড রাখি, পিছনের কালার চেঞ্জ করে দিই, পিছনেরটা দেই হচ্ছে হলুদ বা কমলা টাইপের কিছু একটা, এবং সামনে দেই হচ্ছে যে এটাকে এভাবে বসাই দেই। ঠিক আছে, তো এইটার কি হবে, এটার নাম আমি জাস্ট কপি করে নিয়ে আসি, এবং এখানে দেই হচ্ছে বার্থডে, ঠিক আছে, বার্থডে, বার্থডে, এটাকে একটু বড় করে দেই। তো বার্থডে হয়ে গেল, একটু বড় করে বার্থডে। এবার এবার যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা পার্টি নামে একটা অপশন আনবো। তো তার জন্য আমি এই বক্সটাকে আবারও কপি করি এবং নিচে নিয়ে আসি, এবং এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে এখানে দেই হচ্ছে দাঁড়ান, এখানে একটু এখানে ব্যাপার যেগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আপনাকে একটু নিজে নিজে একটু ঠিকঠাক করে নিতে হবে। যেমন আমি এখানে এইগুলাকে আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। তো এটার কালার কী দিই, এটার কালার দিই হচ্ছে একদম নীল, এবং এটাকে পিছনে দিয়ে দিব, একদম পিছনে দিব না, কিন্তু সেন্ড টু ব্যাকে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ড দিব, জাস্ট সেন্ড ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম, আরেকবার দিব যতক্ষণ পর্যন্ত পিছনে না যাচ্ছে, ব্যাকওয়ার্ড, এটার পিছনে চলে গেছে। তো এখন আমি এই বাদ্যে লেখাটাকে আবারও কপি করি, এবং এখানে দিই হচ্ছে পার্টি, তো বার্থডে পার্টি। তো মোটামুটি কিন্তু দেখেন একটা জনসিনার বার্থডে পার্টি উপলক্ষে কিছু একটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কিছু কাজ করব। এখন আচ্ছা একটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে ডেট দিয়ে দিই, একটা ডেটও বসাই দিই, সেটা হচ্ছে ডেটটা নিচে দিই, ডেটটা হচ্ছে ডেট, কোন একটা ডেট দিই, জনসিনা বার্থডে পার্টি কিছু একটা দিই, 12/12/2022। এখন এরকম দিয়ে একটু, এটা হচ্ছে র্যান্ডমলি, এটা কিন্তু অরিজিনাল না, এবং এটা এভাবে দিয়ে দিলাম। এখন দেখেন মোটামুটি ডিজাইনটা কিন্তু শেষ, এখন আমাকে কি কাজ করতে হবে, এখন জাস্ট আমাকে এই জিনিসটাকে সুন্দর করার জন্য আরো কিছু মানে কাস্টম কিছু মানে শেপ, তারপরে ডট সাইন এগুলা নিয়ে আসতে হবে। তার জন্য মনে করেন যে ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে আমি এখান থেকে তিন কোণা যে শেপটা আছে বা ডায়মন্ড শেপটা যেটা আছে এই শেপটা মনে করে নিয়ে আসলাম, এনে এখানে ছেড়ে দিলাম, এবং এটার শেপ ফিল, শেপ ফিলটা দিলাম হচ্ছে হোয়াইট, এবং শেপ আউটলাইনটা করে দিলাম নান। তো এটা একটা বসলো, হ্যাঁ এটাকে কপি করে নিই, কপি করে মনে করেন এই জায়গায় এনে বসাই দিলাম, আবার এটাকে কপি করি এনে এই কর্নার এনে বসাই দিলাম, এটাকে আর একটু ছোট করে দিই, তারপরে আবার একটা কপি করি, এটাকে কোথায় নিয়ে যাই, এটাকে ওই কর্নারে নিয়ে বসাই দিই। তো এটার দেখে গেলেন এটা শেপ আউটলাইন দিয়ে দিই, এটা শেপ আউটলাইন দিয়ে দিই, এবং শেপ ফিলটাকে এটা নান করে দিই, তার মানে যে এরকম একটা ইয়ে হয়ে গেল। এবং এটাকে আবার কপি করি, একটু জুম করে নিই,
এইটাকে এই কর্নারে এনে বসাই দিলাম। তো মোটামুটি কিন্তু দেখেন কিছু শেপ চলে আসছে। এখন আরও কিছু শেপ নিব, এখান থেকে মনে করেন তিন কোণা যে শেপ আছে না, এই তিন কোণা শেপটা নিয়ে নেই। কই গেল কই গেল, এই যে এটা। তো এটা আর এখান থেকে একটা নিলাম, এটাকেও ওই যে শেপ আউটলাইনটাকে সাদা করব এবং শেপ ফিলটাকে নান করে দিব। তাহলে দেখেন এই যে সাদা হয়নি, শেপ আউটলাইনটাকে হোয়াইট করে দিব। এবং দেখেন এখানে একটা কাজ করতে পারবেন, চাইলে একটু জুম করে এই জিনিসটাকে একটু বাঁকা করে দিতে পারেন। তো এটা একটা গেল, এটাকে কপি করেন, কপি করে আশেপাশে অন্য কোথাও একটা বসাই দেন, এই যে এই জায়গায় একটা বসাইলাম। এই ডিজাইনটাগুলো হচ্ছে সম্পূর্ণ নিজের মতো করে আপনাকে আসলে বসাইতে হবে, করতে হবে। তো আরও কয়েকটা নেই, মানে এখন আমরা যে কাজগুলো করছি এগুলো জাস্ট আমাদের মানে যে ডিজাইনটা আছে ডিজাইনটাকে সুন্দর করার জন্য। আর কি নেওয়া যায়, এখান থেকে ক্রসটা নেই, ক্রসটা নেই, এটাকে হোয়াইট করে দিলাম, আউটলাইনটাকে ব্লু করে দিই, তারপরে আবার দেই এর আউটলাইনটাকে সাদা করে দেই এবং এটাকে নান করে দেই। দেখেন হয়ে গেছে কিছু ডিজাইন। এরপর দেখি আরো কিছু আমি শেপ পাই কিনা। আমি এখান থেকে ডট শেপ দিয়ে দিই, ডট শেপ, ডট শেপে কিছু জিনিস আছে, ডট শেপ পিএনজি, এখান থেকে কি নেওয়া যায়, এই যে এটা নিতে পারি চাইলে আমরা, এটাও কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, এটাকে জাস্ট সেভ ইমেজেস দিয়ে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে এটাকেই নিয়ে আসি, এটাকে নিয়ে এসে এইটাকে ওই কর্নারে বসাই দিই। যেহেতু এটা কর্নার কর্নার ঘেঁষা, তো এটা কর্নারে বসাইলে এটাকে সুন্দর লাগবে, এবং ওই কর্নারে আর একটা বসাই দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এই কর্নারে নিয়ে এসে এটাকে জাস্ট ঘুরাই দেই, ঘুরাই দিয়ে জাস্ট এখানে একটা বসাই দিলাম। আরো কিছু নেওয়া যায় কিনা দেখি এখান থেকে, এখান থেকে এই শেপটা, এখান থেকে এই শেপটা নিতে পারি চাইলে আমরা, কন্ট্রোল এটাকে কন্ট্রোল কপি করি কন্ট্রোল সি এবং এখান থেকে কন্ট্রোল ভি করে দেই। দেখছেন আসলে মূলত একটু একটু করে আমরা আসলে আমাদের ডিজাইনটাকে সুন্দর করার চেষ্টা করেছি। এখান থেকে ডাউনলোড করে ফেললাম, এই যে পাওয়ার পয়েন্টে আসলাম এবং এটাকে বসাই দিলাম এবং এটাকে আস্তে করে ছোট্ট করে দিলাম। দেখেন ছোট্ট করে দিয়ে এই জায়গাটাই একটু বসাই দিলাম। তো মূলত আমাদের বার্থডে পার্টি উপলক্ষে যেই ডিজাইনটা করার দরকার ছিল আমরা অনেকটা কাছাকাছি চলে আসছে, অনেকটা কাছাকাছি না, মোটামুটি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলেই কিন্তু এই ধরনের কোনো একটা ব্যানার আপনারা নিজেদের জন্য বানায় কিন্তু পোস্ট করতে পারবেন। এবং এখন কাজ হচ্ছে আমার ডাউনলোড করা, ডাউনলোড করার জন্য ফাইলে যাব, সেভ অ্যাজ এ ক্লিক করব এবং দিস পিসিতে ক্লিক করব, ডাবল ক্লিক করব। এবার আপনি যেইখানে ডাউনলোড করতে চান, মনে করেন আমি মিউজিকের মধ্যে ডাউনলোড করতে চাচ্ছি, এখানে আসবেন আপনার ইমেজ দিবেন, বার্থডে BIRTH বার্থডে পার্টি জন সিনা, জন সিনা বার্থডে পার্টি লিখে। এবার এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে সেভ টাইপ, এখান থেকে অবশ্যই যেন জেপিজি দেন, অবশ্যই জেপিজি দিতে হবে। হ্যাঁ, এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, জেপিজি দেওয়ার পরে এটাকে সেভ করে দেন এবং দিস জাস্ট দিস ওয়ান এখানে ক্লিক করে দেবেন, জাস্ট দিস ওয়ান, সেভ হয়ে গেল। এবার চলে যাই আমার ফোল্ডারে, আমি করেছিলাম হচ্ছে মিউজিকের মধ্যে, মিউজিকের মধ্যে বার্থডে পার্টি জন না, এই জায়গাটা, এই ইমেজটা, এই ইমেজটা দেখেন, এই ইমেজটা কিন্তু এখন চলে আসছে। তো মোটামুটি কিন্তু বেশ প্রফেশনাল লেভেলের এবং মানে ভালো কোয়ালিটির একটা কিন্তু ইমেজ তৈরি হয়ে গেছে। এরকম করে বেসিক্যালি আপনার যত মানে মানে ক্রিয়েটিভিটি আছে, আপনার ক্রিয়েটিভিটি দেখায় আপনি আরও সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিও মূলত এতটুকুই, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, কারণ অবশ্যই আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে সামনে হয়তো কী ভিডিও দিব বা কতটুকু ইম্প্রুভ করা দরকার সেই জিনিসগুলো আমি চেষ্টা করব। তো আজকের ভিডিও মূলত এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।